আমি এখন আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস টু, সাবজেক্ট কোড 1965। সাবজেক্টের নাম হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস টু, ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস টু। এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো প্রথম চ্যাপ্টারে কি আছে? প্রথম চ্যাপ্টার আছে সার্টিন এবং সার্টিন, দুইটা স্ট্রাকচার। তো একটা হচ্ছে ওয়ার ফেস, আর সার্টিন যেটা সেটা হচ্ছে ওয়েভড ফেস ফেব্রিক। তো দুটোই হচ্ছে ফেব্রিক, একটা হচ্ছে ওয়ার ফেস ফেব্রিক, এটা হচ্ছে SATIN, আর ওয়েভড ফেস হচ্ছে SATEEN, ওয়েভড ফেস ফেব্রিক। তো দুইটা স্ট্রাকচারই মূলত মুভ নাম্বারের উপরে বেস করে তৈরি করা হয়। তো মুভ নাম্বার বের করার কিছু নিয়ম আছে। তো সার্টিন বা সার্টিন দুইটাই ঘর সংখ্যা হয় 7x7 বা 8x8 বা 10x10, এই টাইপের ইকুয়াল। দ্যাটস মিন হরিজেন্টাল ঘর সংখ্যা যা থাকবে, ভার্টিক্যাল ঘর সংখ্যাও তাই থাকবে। যেমন এটা হতে পারে এমন যে 8x8 অথবা 10x10, এই টাইপের। তো আমরা যখন স্ট্রাকচারে যাব আরও ডিটেলস ধারণা পাব। তো মূলত আজকের এই লেকচারে আমরা সার্টিন স্ট্রাকচার কিভাবে তৈরি করা যায়, তো এটার ড্রাফটিং প্ল্যান কেমন হয় বা লিফটিং প্ল্যান কেমন হয়, এটাই আমরা শিখব। তো ফার্স্টে আমরা আসি যে সার্টিন বা সার্টিন এই দুই ধরনের স্ট্রাকচার করার জন্য আমাদের মুভ নাম্বার লাগবে। তো মুভ নাম্বার বের করার নিয়মও আমাদের জানতে হবে। যেমন আমরা যদি ঘর সংখ্যা 8x8 নেই, তো মুভ নাম্বার কিভাবে বের করব বা কত কত হতে পারে সেটা আমরা আগে দেখব। তো ধরেন আমি ঘর সংখ্যা 8x8 নিলাম, এইট বাই এইট মানে কি, এখান থেকে আমি এদিকে আমি আটটা ঘর সিলেক্ট করলাম, 1 2 3 4 5 6 7 8, যে আটটা ঘর সিলেক্ট করলাম। ভার্টিক্যালও যাবে কয় ঘর? আট ঘর, 1 2 3 4 5 6 7 8। এখানে আমি বর্ডার দিলাম। তো এটার মুভ নাম্বার বের করতে হবে। তো মুভ নাম্বার বের করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, যত ঘর নিব আমি এক থেকে তত পর্যন্ত লিখব। যেমন এখানে আমি ঘর সংখ্যা নিলাম কত, 8x8। তো আমাকে এটার মুভ নাম্বার বের করার জন্য এক থেকে আট পর্যন্ত লিখব, 1 2 3 4 5 6 7 8। তো আটটা সংখ্যায় মুভ নাম্বার হবে না, মুভ নাম্বার হবে কি কি সেটা আমরা এখন দেখব। তো মুভ নাম্বার বের করার যে নিয়মগুলো আছে তার ভিতরে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে মুভ নাম্বারের আমি যে টোটাল যে ঘর সংখ্যা এক থেকে কত পর্যন্ত লিখব, লেখার পরে প্রথম সংখ্যাটা বাদ দেব। তো প্রথম সংখ্যা কত, 1, সেটা বাদ, লাস্টের সংখ্যাটাও বাদ দেব, কত হল, লাস্টে হচ্ছে 8। তো এটা যদি আমার এমন হতো যে 10x10 হতো, তাহলে লাস্টের সংখ্যা হতো 10, ফার্স্টের সংখ্যা হতো 1, তার মানে 1 এবং 10 বাদ যেত। তো এখন আমার 8x8, সো আমার 1 থেকে 8 পর্যন্ত লিখব, প্রথম সংখ্যা 1 বাদ, লাস্টের সংখ্যা 8 বাদ, লাস্টের আগের সংখ্যাটা বাদ, তার মানে কি 7ও বাদ। এখন লাস্টের সংখ্যা যেটা মানে যত ঘর সংখ্যক ঘর সেটার গুণিতক যত সংখ্যা আছে সবগুলো বাদ যাবে। তো গুণিতক সংখ্যা কী কী আছে, 8-এর ভিতরে যায় 2, যায় 4, যায় এই 6, এটাও 8-এর গুণিতক।
মানে 2 6 এর ভিতরে যায় আবার 8 এর ভিতরে যায়, দ্যাটস মিন এই 6 ও বাদ, তার মানে আমার থাকবে কোনটা কোনটা, 3 এবং 5, তার মানে আমার 8 বাই 8 এর মুভ নাম্বার হতে পারে কত কত, 3 এবং 5। তো এইভাবে আমরা 10/10 বা 11/11 বা 12/12 যত ঘর সংখ্যক নেই, নিয়ম একটাই যে আমরা এক থেকে যত ঘর নিব তত পর্যন্ত লিখবো, 12 হলে এক থেকে 12 পর্যন্ত লিখবো। লেখার পরে এই নিয়মে যে প্রথম সংখ্যা বাদ যাবে, লাস্টের সংখ্যা বাদ যাবে, লাস্টের আগের সংখ্যা বাদ যাবে, এবং যত সংখ্যক ঘর নিব তার গুণিতক যত সংখ্যা আছে সবগুলাই বাদ যাবে। এভাবে বাদ দেওয়ার পরে আমরা যে সংখ্যাগুলো থাকবে সেটাই হচ্ছে আমার মুভ নাম্বার। তো এইভাবে আমি আরেকটা বের করি, ধরেন আমি 12 বের করি। তো 12 বের করার জন্য কি করতে হবে আমাকে, 1 থেকে 12 পর্যন্ত লিখতে হবে, 7 8 9 10 11, তারপরে কত, 12, তুমি জায়গা একটু কম হয়ে গেল, 12। তো আমি নিয়ম মতো বের করি যে মুভ নাম্বার কত হবে, প্রথম সংখ্যাটা বাদ, লাস্টের সংখ্যা বাদ, লাস্টের আগেরটা বাদ। এখন 12-র গুণিতক সংখ্যা কোনগুলো আছে, 2 12-র ভিতরে যায় সত্য এটা বাদ, 3 12-র ভিতরে যায় এটাও বাদ, 4 12-র ভিতরে যায় এটাও বাদ, 6 12-র ভিতরে যায় এটাও বাদ, 5 কিন্তু 12-র ভিতরে যায় না, সো 5 কিন্তু আমরা কাটতে পারবো না, 5 থেকে যাবে, 7-ও 12-র ভিতরে যায় না, 8 12-র গুণিত কীভাবে, যে 4 8-এর ভিতরেও যায় 12-র ভিতরেও যায়, সো এই 8-ও বাদ, 9-ও 12-র গুণিত কীভাবে, 3 9-এর ভিতরে যায় আবার 12-র ভিতরেও যায়, সো 9-ও বাদ, 10 12-র গুণিত কীভাবে, 2 10-এর ভিতরেও যায় 12-র ভিতরেও যায়, সো এটাও বাদ, 10-ও বাদ। আমার ঘর সংখ্যা থাকবে, সংখ্যা থাকবে কয়টা, 2টা, 5 এবং 7, 5 এবং 7। তো আমার 8/8-এর মুভ নাম্বার হচ্ছে 3 এবং 5, আর 12/12 এটার মুভ নাম্বার হচ্ছে কত, 5 এবং 7। তো একটা বিষয় খেয়াল করবেন যে দুইটার ক্ষেত্রেই এই যোগফল কিন্তু টোটাল সংখ্যার সমান, এই 3 এবং 5-এর যোগফল কত, 8, 5 এবং 7-এর যোগফল কত, 12। ঠিক আছে, তো এইভাবে আমরা যত ঘর সংখ্যকই আমরা 13 বা 13 স্ট্রাকচার করি মুভ নাম্বার এইভাবে বের করব। মুভ নাম্বার বের করার জন্য কয়টা নিয়ম, 4টা নিয়ম, যে প্রথম সংখ্যা বাদ, লাস্টের সংখ্যা বাদ, লাস্টের আগের সংখ্যা বাদ, এবং গুণিতক যত সংখ্যা আছে সবগুলাই বাদ। তো এখন আমরা আশা করি যত সংখ্যক ঘরই আসুক মুভ নাম্বার আমরা ইজিলি বের করতে পারব। তো এখন আমরা ফার্স্টে আসি 13 স্ট্রাকচার। 13 মানে কি, ওয়ার ফেস। তো আমরা আগে ওয়েব ফেসটা করি, ওয়েব ফেস মানে কি, SATEN, এটা হচ্ছে কি, ওয়েব ফেস। তো এটার আমরা ঘর সংখ্যা নিচ্ছি 8/8, তো 8/8-এর মুভ নাম্বার আমরা দেখলাম কত আছে, 3 এবং 5। তো যে কোনো একটা আমরা মুভ নাম্বার ধরে আমি এই ডিজাইনটা করব। তো মুভ নাম্বার ধরলাম আমি 3 ধরলাম। তো এখানে আমি এই প্রথম ঘরটা আপ করে দিলাম, এরপরে মুভ নাম্বার যেহেতু আমি ইউজ করব হচ্ছে কত, 3, মুভ নাম্বার আমি এটার জন্য ইউজ করব কত, 3। তো 3 যেহেতু ইউজ করব, তো প্রথম সংখ্যা আপ দিলাম প্রথম ঘরটা, এরপরে আমি 3 ইউজ করার কারণে এই দিক থেকে ডান দিকে 3 ঘর যাব, 1 2 3, 3 ঘর পরে আমি এক ঘর উপরে চলে যাব, আবার একটা আপ দেব, এরপরে আবার যেহেতু আমি মুভ নাম্বার 3 ইউজ করছি এই কারণে আমি 3 ঘর পর পর এইভাবে যাব, এরপরে এখান থেকে আবার একটা এক ঘর উপরে যাব, উপরে গিয়ে আপ দিব, দেন আবার এখান থেকে ডান দিকে যাব 3 ঘর, 1 2 3, এক ঘর উপরে কি, একটা আপ, আবার এখানে দেব কি, এদিক থেকে আবার ডান দিকে 3 ঘর যাব। তো এক ঘর দিলাম, এরপরে কিন্তু আমার ঘর সংখ্যা নাই, এই দেখেন এই যে আমার ঘর সংখ্যা কিন্তু এই পর্যন্ত, এর বাইরে আর নাই, সো এখানে দিলাম একটা ঘর, যেহেতু আমার আরও 2টা ঘর যাবে, 3 ঘর পরে একটা আপ যাবে, তো এইখানে ঘর সংখ্যা আমি দিতে পারবো না, কারণ এটা আমার যে 8/8 ঘর নিচ্ছি তার বাইরে, সো আমি এই দিক বরাবর বাম দিকে চলে যাবো, এইখানে 2 3, এই যে এখানে 1 2 3, এরপর আমি এক ঘর উপরে দেবো একটা হাফ, এরপর আবার 1 2 3, এক ঘর উপরে একটা হাফ, 1 2 3, এক ঘর উপরে একটা হাফ, এরপরে ডান দিকে যেতে হবে, ডান দিকে তো আমার ঘর সংখ্যা নেই, আবার এইখান থেকে শুরু হবে, 1 2
তিন, এক ঘর উপরে একটা আ, এরপর আবার এক দুই তিন, এক ঘর উপরে একটা আ। তো এখানে খেয়াল করলে দেখবেন এখানে আমার বাইন্ডিং হয়েছে, বাইন্ডিং মানে কি অল্টারনেট ফেস আর ব্যাকের যে বাইন্ডিং, ফেস ইয়ান আর ব্যাক ইয়ানের বাইন্ডিং হয়েছে আটটা জায়গা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা জায়গা। তো এই স্ট্রাকচারটাকে বলা হবে কি স্ট্রাকচার, সাটিন, মানে ওয়েভড ফেস। ওয়েভড ফেস হলো কিভাবে, দেখেন এখানে যে ক্রস সংখ্যা আছে কয়টা, আটটা, এক দুই তিন, এরকম আটটা আছে। তার মানে এই পজিশনগুলোতে হচ্ছে ওয়ার্ক ইয়ান আপ, আর বাকি যে জায়গাগুলো আছে, ঘরগুলো আছে, সবগুলো হচ্ছে ওয়েভড ইয়ান ফেসে আছে। তার মানে আমার এখানে টোটাল ঘর আছে, এইদিকে আছে আটটা, এইদিকেও আছে আটটা, তার মানে আট আটা চৌষট্টি ঘর আছে আমার এইটুকুর ভিতরে, এই জায়গাটুকুর ভিতরে। তো চৌষট্টিটা ঘরের ভিতরে আমার, চৌষট্টি ঘরের ভিতরে আটটা ঘর আছে হচ্ছে ওয়ার ফেস, এই যে ক্রস। তার বাকি থাকতেছে কত ঘর, ছাপ্পান্ন ঘর, ছাপ্পান্ন ঘর হচ্ছে ওয়েভড ফেস। তার মানে ওয়ার ফেসের তুলনায় এই স্ট্রাকচারে ওয়েভড ফেস ঘরের সংখ্যা বেশি, এই কারণে এটার নাম হবে সাটিন বা ওয়েভড ফেস। ক্লিয়ার? এখন আমার এটার জন্য কি করতে হবে, ড্রাফটিং প্ল্যানও করতে হবে, লিফটিং প্ল্যানও করতে হবে। তো ড্রাফটিং প্ল্যান করার নিয়মটা দেখেন, ড্রাফটিং প্ল্যান করার জন্য আমি যেখানে, এটা হচ্ছে আমার ডিজাইন, ডিজাইনের উপরে আমি এই যে এখানে আর এখানে এইদিকে যে আটটা ঘর আছে, আমি এরকম আটটা ঘর আমি নিলাম এই বরাবর, এরপর আমি ড্রাফটিং প্ল্যান করব। তো ড্রাফটিং প্ল্যান করার নিয়ম হচ্ছে যে প্রথম যে সুতাটা, প্রথম যে ওয়ার্ক ইয়ান, এটা আমি প্রথম ঘরে বসাবো। এখন আমার কয়টা ড্রাফটিং, ড্রাফটিংয়ের জন্য কয়টা ঘর লাগবে আমি জানি না, সো আমি এই প্রথম ইয়ানটা প্রথম ঘরে দিব। দ্বিতীয় ইয়ানটা দেখেন এই যে এটা হচ্ছে এক নম্বর, এটা হবে দুই নম্বর, এটা তিন নম্বর, এইভাবে চার পাঁচ ছয় সাত আট। তো প্রথম ইয়ানটা আমি দেব কি প্রথম ঘরে, দ্বিতীয় ইয়ানটা দেখেন আপ ডাউন প্রথমটার সাথে মিলে না, প্রথমটার সাথে যদি মিলে যেত আমি এই ড্রাফটিং করার জন্য প্রথম ঘরেই আমি এটা দিতে পারতাম, যেহেতু মিলে না আমি এটা দ্বিতীয় ঘরে দিব। দ্বিতীয় ঘর মানে কি যে এক দুই, এই যে এইভাবে উপর দিকে আমার যে কয়টা ঘর লাগে সেদিকে আমি যাব, যে এই বরাবর। তো তৃতীয় ইয়ানটাও দেখেন এক নম্বর ইয়ান এবং দুই নম্বর ইয়ান কোনোটার সাথে মিলে না, তো তৃতীয়টাও আবার ডিফারেন্ট একটা ঘরে যাবে, তিন নম্বর ঘরে। চতুর্থটা মিলে না, চার নম্বর ঘরে। পঞ্চমটাও দেখেন এক দুই তিন চার, কোনোটার সাথে মিলে না, পঞ্চম ঘরে। ষষ্ঠ ইয়ানটা দেখেন কোনোটার সাথে মিলে না, এক দুই তিন চার পাঁচ, কোনোটার সাথে মিলে না, ষষ্ঠ ঘরে। সপ্তম ইয়ানটা এই ওয়ার্ক ইয়ানটাও দেখেন এই কোনোটার সাথে মিলে না, তার মানে সপ্তম ঘরে। অষ্টমটাও কোনোটার সাথে মিলে না, অষ্টম ঘরে, মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এরকম কোনো ইয়ানের সাথে এটা মিলছে না অষ্টম নম্বরটা। বা এই ডিজাইনের ক্ষেত্রে সাটিন বা সাটিনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই, মানে এই ড্রাফটিং প্ল্যান যখন আমরা করব, ড্রাফটিং প্ল্যান করার ক্ষেত্রে ডিজাইনের কোনো ইয়ানই তার আগের ইয়ান বা পরের ইয়ানের আপ ডাউনের সাথে মিলে না। তো এটা হলো কি আমার ড্রাফটিং প্ল্যান, আর এটা হচ্ছে লিফটিং প্ল্যান। এই যে ড্রাফটিং প্ল্যান, এটা দেখেন খেয়াল করেন স্ট্রেট একটা লাইন, স্ট্রেট। তো এই ড্রাফটিং প্ল্যানকে বলা হয় স্ট্রেট ড্রাফটিং। তো স্ট্রেট ড্রাফটিং যদি হয় তো এটার থেকে আমার কি করতে হবে, লিফটিং প্ল্যান। তো লিফটিং প্ল্যান করার ক্ষেত্রে আমার ঘর সংখ্যা কিভাবে নিব, এই এই দিক বরাবর যে আটটা ঘর আছে, আমার হাইটও এরকম আটটা ঘর নেব। আমি এইটা এখানে লিখে ফেলছি, নাহলে আর একটু ক্লোজ ডিস্টেন্স এখানে নিতে পারতাম। তো এই হাইটটা হবে ডিজাইনের হাইটের সমান, মানে ডিজাইনের যে আট ঘর, এখানেও হবে আমার আটটা ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ঘর। আর এই হরিজন্টাল কয়টা ঘর হবে, এইখানে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে আটটা ঘর, এই হরিজন্টালও হবে আটটা ঘর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। দেন আমি বক্স করে ফেলব। তো এটার জন্য আরেকটা সিম্পল নিয়ম হচ্ছে যে কখনো যদি ড্রাফটিং প্ল্যান
স্টেট ড্রাফটিং হয়, দ্যাটস মিন যে এই ধরনের স্টেট একটা লাইন হয়, ড্রাফটিং প্ল্যান যদি স্টেট ড্রাফটিং হয় সেই ক্ষেত্রে আমরা সহজেই এই ডিজাইন এই লিফটিং প্ল্যানটা সহজেই করে ফেলতে পারি। এই যে এটা করব আমি কি লিফটিং প্ল্যান, লিফটিং প্ল্যানটা খুব সহজেই করে ফেলতে পারি। কেমন হবে এই ডিজাইন আর লিফটিং প্ল্যান সেম হবে, তার মানে কি এইখানে যে প্রথম ঘরটা ছিল কি আপ, তো এইখানে আমি এই যে প্রথম ঘরটা আপ দিয়ে এক দুই তিন একটা আপ, এক দুই তিন এইভাবে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন, তার মানে কি যদি কখনো স্টেট ড্রাফটিং হয় সেই ক্ষেত্রে আমার এই ডিজাইন আর লিফটিং প্ল্যান সেম হবে। তো আশা করি এই ড্রাফটিং প্ল্যান আর লিফটিং প্ল্যান নিয়ে আর কোনো কনফিউশন নাই। তো ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে আমার সাটিন মানে ওয়েব ফ্রেস। তো এখন আমরা আর একটা এখানে ফার্স্টে দেখে আসছি কি এই প্রথম চ্যাপ্টারটা ছিল কি, প্রথম চ্যাপ্টারটা ছিল সাটিন এবং সাটিন সম্পর্কে। তো সাটিনটা আমরা দেখলাম, তার মানে ওয়েব ফ্রেসটা দেখলাম। এখন ওয়ার ফ্রেসটা কেমন হবে, ওয়ার ফ্রেসটা হবে জাস্ট ওয়েব ফ্রেস যে ডিজাইনটা আমরা করছি এটার উল্টা, তো সেটা আমরা পরের পেজে দেখব। এখন আমরা করব কি সাটিন, এটাও আমি এরকম আটটা ঘর নিব, আটটা ঘর খেয়াল করেন যে এখান থেকে আমি আটটা ঘর নিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ঘর নিলাম, এই যে এদিক বরাবর আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আটটা ঘর নিলাম। তো এটা করব কি আমি SATIN মানে এটা হবে আমার ওয়ার ফেস। তো এটা করার জন্য এই যে প্রথম ঘরটা আমি ধরেন প্রথম ঘরটা এভাবে দিয়ে রাখলাম, এরপরে এটাও আমি 8x8 যেহেতু আছে মুভ নাম্বার আমি 3ও ইউজ করতে পারি 5ও ইউজ করতে পারি। তো মুভ নাম্বার যদি আমি 3 ইউজ করি, তো এটা ধরেন আমি 0 দিলাম, এরপরে দুই তিন এখানে একটা শূন্য, এক দুই তিন এখানে একটা শূন্য, এক দুই তিন এখানে একটা শূন্য, এক দুই তিন মানে শূন্য কি এটা একটা গোল চিহ্ন বা একটা সিম্বল, এক দুই তিন এক দুই তিন এক দুই তিন। তো দেখেন এটা একটু ডিফারেন্ট সিম্বল দিলাম, যেরকম এগুলো আমি বোল্ড করে ফেলি একটু সৌন্দর্যের জন্য আর সহজে যেন বোঝা যায়, এই জন্য আমি এগুলোকে এই ধরনের ডিজাইন করে ফেললাম। এখন আমার এই আটটা ঘর বাদে যতগুলি ঘর আছে সবগুলোই আমি কি করব আপ করে দেব, সবগুলোই আমি আপ করে দেব, খুবই সহজ বুঝলে। ফার্স্টে যে ঘরগুলো আমি দিছি এইগুলো সারা যত ঘর আছে সবগুলোই আমি কি করে দেব আপ করে দিলাম। দেখেন সবগুলো আমি আপ করে দিলাম। তো এখানে আমি লিখে দিব যে এই যে এই ঘরটা এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওয়েট ফেস, আর এই যে ক্রোজ যেটা এটা দ্বারা বোঝাচ্ছে কি ওয়ার ওয়ার ফেস। তার মানে দেখেন এখানে ওয়েব ফেসের তুলনায় এই যে আমার 64টা ঘর তার ভিতরে 56টা ঘরই আছে ওয়ার এর সুতা আপে আছে, তার মানে এটা হচ্ছে সাটিন বা ওয়ার ফেস ফেব্রিক। তো এটারও আমার কি করতে হবে ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান করতে হবে। তো ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান আগের মতোই খুবই সহজ, দেখেন কোনো ইয়ানের আপ ডাউন আরেকটা ইয়ানের সাথে মিলবে না। সো এটারও ড্রাফটিং প্ল্যানে দেখেন প্রথমটা দিলাম প্রথম ঘরে, দ্বিতীয়টা এই প্রথমটার সাথে মিলতেছে না, কীভাবে যে প্রথম ইয়ানের যেটা যদি 1 নম্বর এটা 2 নম্বর, তো প্রথম ইয়ানের এইখানে হচ্ছে বাইন্ডিং আর দ্বিতীয় ইয়ানের বাইন্ডিং হচ্ছে এখানে, তার মানে কি এটার সাথে মিললো না দ্বিতীয় ঘরে, তৃতীয়টা আবার অন্য জায়গায় বাইন্ডিং এখানে, দেখেন এইভাবে আমার কোনোটাই মিলবে না, তার মানে আমার এইভাবে আটটা ইয়ান আটটা ঘরে যাবে,
তার মানে আমার আগের যে স্ট্রাকচারটা করতো ওইটার মতো স্টেট ডাফটিং। তো স্টেট ডাফটিং হলে কি লিফটিং প্ল্যানটা হবে এই ডিজাইন আর লিফটিং প্ল্যান সেম হবে। তো লিফটিং প্ল্যানটা যদি আমি এখানে করি এটার ঘর সংখ্যা হবে যেরকম ডিজাইনের যে কটা ঘর আছে 1 2 3 4 5 6 7 8 এখানেও ঘর সংখ্যা ঠিক কতগুলো হবে, তো এটা আমি আর করতেছি না, এটা হবে ডিজাইনের হুবহু সেম সেম টু ডিজাইন। এটার নাম হচ্ছে ড্রাফটিং প্ল্যান, এটার নাম হচ্ছে কি লিফটিং প্ল্যান। তো এখানে আমরা 8x8 সাটিনও করলাম সাটিনও করলাম। তো দেখেন 8x8 যদি আমরা করি বাইন্ডিং পাবো আমরা কয় জায়গায়, 8 জায়গায়। যে এটার ক্ষেত্রে দেখেন 8 জায়গায় বাইন্ডিং পাইছি, বা আগের যে ডিজাইনটা সেটার ক্ষেত্রেও আমি বাইন্ডিং পাইছি। যে এই যে পজিশনগুলো এগুলো হচ্ছে বাইন্ডিং পজিশন, এই বাইন্ডিং পজিশন হচ্ছে 8টা জায়গা। তো এটা দেখেন কোনো লাইনে বা কোনো ঘরে, এই যে দেখেন কোনো লাইনে একাধিক জায়গায় বাইন্ডিং নাই। তো এই ডিজাইনটা আমার সঠিক হচ্ছে কি না এটা বোঝার জন্য এটা খেয়াল রাখবেন যে আমরা যদি 10x10 করি আমার বাইন্ডিং পাবো 10 জায়গা, বা 8x8 করলে বাইন্ডিং পাবো 8 জায়গা, বা 9x9 যদি করি বাইন্ডিং পাবো 9 জায়গা। যেখানে আমি 8 জায়গা পাইছি বাইন্ডিং, এখানেও সিমিলার 8 জায়গা। তো আমরা আজকে সাটিন এবং সাটিন নিয়ে আলোচনা করলাম। আশা করি এরপরে আর এই সাটিন এবং সাটিন নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তো তারপরেও যদি বুঝতে কষ্ট হয় ভিডিওটা একাধিকবার দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। বা তারপরেও যদি কোনো প্রবলেম থাকে ভিডিওর নিচে কমেন্টস করা যাবে, কমেন্টস করার অপশন আছে, ভিডিওর নিচে কমেন্টস করবেন যে কোথাও যদি বুঝতে কষ্ট হয়। তো ড্রাফটিং আর লিফটিং প্ল্যান এই ফেব্রিক স্ট্রাকচার 2 মানে যত জায়গায় আছে নিয়ম এই একটাই। তো আমরা তারপরেও প্রত্যেকবারই আমরা ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান করার সময় আমরা দেখবো। তো আশা করি এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো যারা বিশেষ করে থিওরি ক্লাসে প্রেজেন্ট থাকতে পারেন নাই, তারা বিশেষ করে এই ভিডিওটা দেখলে আশা করি তাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি এই ভিডিও ভালো লাগে তো এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আরও যত ভিডিও আসবে আপনারা নোটিফিকেশন পাবেন, বা মানে সহজেই দেখতে পারবেন।